আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, আমরার গুনাহ মাফ কইরা দাও রব্বানা, বলেন রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা মাগদা। ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন আল্লাহ, আল্লাহ এই কসুয়া থানার অন্তর্গত এই নূরপুরের তিন দিন ব্যাপী আমার দয়াল নবীর আগমনের গাউসে পাকের স্মরণে খাজা করিবেন আমাদের স্মরণে আমার হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার স্মরণে এত সুন্দর বিশাল ইমানি নূরানি রহমতি মাহফিলের শেষ দিনে আল্লাহ তোমার শাহিন শাহি পাক দরবারে হাত বাড়াইলাম আল্লাহ, আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় দয়াল রে, ওই হাতের শিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও, তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষালা বানাইয়া, কেমনে রইলা আল্লাহ কেমনে দিবা জাহান্নামে পালাইয়া, কিরে আমার এই নূরপুর এলাকার আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে গো মা, দেখো নাই আজকে এই তিন দিনের মাহফিলের শেষ দিনে মুনাজাত হইতাছে গো মা, আমি অদম গুনাগার শামীম হোসেন রেজার সঙ্গে মহান মালিক ও মাওলার দরবারে দুই কানা হাত বাড়াইয়া দেও না গো মা, মারা গো আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ আমরার কালি দিবে মা, আল্লাহ আজকের মাহফিলের মধ্যে অনেক সন্তান হারাইছে জগতের মধ্যে বাবা নাই বাবা হারাইয়ে দিন, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া রোদে পুইরা মেঘে ভিজা সন্তান মানুষের মতো মানুষ পুইরা দিয়া আজকে বাবাই অন্ধকার কবরে আব্বার কবরে আর আজাব দিও না, আমরার বাবার মতো আদর এই জগতে আর কেহই করে না, দয়াল রে আজকে কোন সন্তান জানি এমন বাবারে কবর দিয়া হাত বাড়াইছে আল্লাহ, যাদের আব্বা নাই
আব্বার কবরে আর যাব দিও না ওই আমার আল্লাহ আমরা রব্বাই আমার কবরে রাজা বন্ধ হইছে আব্বাই আমার জীবনের গুনাহ মাফ হইছে আব্বাই আমার ক্ষমা করছনি দাদা দাদির কবরে রাজা বন্ধ হইছে দাদা দাদির ক্ষমা করছনি মাহবুব রাব্বুল আলামিন কত সন্তান হাত বাড়াইছে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানা আল্লাহ আজকে কে জানি এমন মারে আরে আঘাত বাড়াইছে দয়াল রে যারার মানা তারার মতো এতিম হতভাগায় আর কেউ নাই আল্লাহ যারার মা নাই তারা তো তারার মারে মা কইয়া ডাকতে পারে না মাহবুব রাব্বুল আলামিন যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই সন্তানরে গর্ভে নিয়া মা কত কান্নাকাটি করছে দয়াল রে তবুও সন্তানরে দুনিয়ার আলো দেখাইছে মাঘ মাসের শীতের দিনে মা জননীর কোলের মধ্যে প্রস্তাব করে দিতাম দুনিয়ার মানুষ কত কথা বলতো কিন্তু মা জননী নিজে নিজে সন্তানের ময়লা পরিষ্কার করে দিত দয়াল রে আজকে কোন সন্তান জানি এমন মারে কবরে সোয়া হাত বাড়াইছে আল্লাহ নিজের পান খাওয়ার টাকাগুলা সন্তানরে মাদ্রাসায় যাইতে স্কুলে যাইতে দিয়া দিত কাজকর্মে যাইতে দিয়া দিত নিজের টাকার চিন্তা করতো না পয়সার চিন্তা করতো না সন্তানরে মা জননী টাকা পয়সা দিত কাজকর্ম তাকে আসলে মা জননী সন্তানের চেহারাটা নিজের আসল দিয়া মুইসা দিত এখন মা নাই আল্লাহ কেউ তো আমরার মুখের পানি মুইসা দেয় না মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে মা আচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা আল্লাহ কার জানি মা নাই আল্লাহ কার জানি বাবা নাই আল্লাহ যারার মা বাবা কবরে আম্মা আব্বার কবরে খাদিয়া কবুলার মঞ্জুর কইরা না আমি কেমনে দিব ওই দুখিনী মায়ের দাপন আমি কেমনে দিব ওই দুখিনী মায়ের দাপন যেই দুখিনী মা হায় রে আমায় করেছে না দূর করেছে না দূর আমি কেমনে দিব ওই দুখিনী মায়ের দাপন আল্লাহ আজকে এই মাহফিলের মধ্যে যেই ভাই বাবারা পর্দারের মা বোনেরা মা বাবার জন্য হাত বাড়ায় কান্দে আল্লাহ তাদের সবার মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ
বংশের যত মানুষ অন্ধকার কবরে কবর আজাব মাফ করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ বিশেষ করে এই নূরপুরের জমিনে তিন দিন ব্যাপী সুন্নি মুখা সম্মেলন নূরানী মাহফিল আজকের মাহফিলের মধ্যে কত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আজকে এত সুন্দর করে এই মাহফিল সাজাইলো আল্লাহ তাদের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে এই মাহফিলের টাকা পয়সা দন দৌলত আল্লাহ পারিশ্রমিক দিয়া কষ্ট করে দেহ দিয়া শ্রম দিয়া পরামর্শ দিয়া যারা আজকের মাহফিল সাজাইলো আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো এই এলাকার যত সন্তান বিদেশের জমিনে মাগুর আল্লাহ তাদেরকে তোমার কুদরতি হাতে হাওলা করলাম জামিনদার হয়ে যাও আল্লাহ বিশেষ করে মাইক দিয়া প্যান্ডেল দিয়া লাইটিং দিয়া আমার মিডিয়ার যে ভাইয়ের আয়সা আল্লাহ সহযোগিতা করেছে আমার মিডিয়ার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করো আর আখির পরিয়াত মরণের আগে একবার আমরারে নবীর দিদার নসিব করাইয়া আল্লাহ মদিনার নবীরে যদি না দেই কা মারা যায় আল্লাহ রূহটা শুধু মদিনা মদিনা বইলা কাঁদবে সবজে গুম্বদ ওয়ালে মনজুরে দোয়া করনা জব ওয়াক্তে নজর আয়ে দিদারে আতা করনা মাই কবরে অন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা ইমদাদ মেরে করনে আ জানা রাসূল আল্লাহ রোশন মেরি গুলফত মে লিল্লাহে জারা করনা রোশন মেরে তুরবত কো লিল্লাহে জারা করনা জব ওয়াক্তে নজর আয়ে দিদারে আতা আল্লাহ মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমার দয়াল নবীর নূরানি চেহারা মুবারক আমাদের সামনে রাইখা সকলের পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলাইয়া পড়াইয়া দিয়া মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।